হ্যালো ডিজাইনার স্বাগতম আপনাকে আমরা দেখবের মাধ্যমে ফোন কলের আইকন ডিজাইন করা যায় বানানো যায় তো চলুন শুরু করা যাক ওকে তো প্রথমেই কাজের সুবিধার্থে আমরা রুলার গাইড ব্যবহার করবো জন্য সিরিয়াল চেপ রেখে আর প্রেস করে রুলার শো করে নিলাম এবং এখান থেকে আমরা গাইড নিয়ে নিই এখানে একটি গাইড নিলাম এবং আরেকটি গাইড নিলাম ওকে তো এই গাইডের সেন্টার পয়েন্ট রয়েছে এবার ইলেপস টুল সিলেক্ট করে কার্সারকে সেন্টার পয়েন্টে রেখে শিফট এবং অল্ট চেপে রেখে আমরা একটি বৃত্ত নিই সিলেকশন টুলের মাধ্যমে এটাকে আরেকটু একটু বড় করে দিই ওকে তো দেখতে পাচ্ছি এর ফিল কালার অ্যাক্টিভ রয়েছে আমরা ফিল কালার ডিএকটিভ করে দিব। ওকে নান করে দিলাম আবার ওই লিপস টুল সিলেক্ট করে এই সেন্টার পয়েন্ট থেকে শিফট এবং অল্ট চেপে আরও একটি বৃত্ত নিয়ে নিই এবং এটাকে ঠিক এই বরাবর বসিয়ে দিই বাইরের যে স্টক রয়েছে বা আউটলাইন রয়েছে বাইরের আউটলাইনের সাথে এর বাইরের অংশটাকে মিলিয়ে দিলাম এবার এটাকে সিলেক্ট করে অল চেপে এটা কপি নিয়ে এটাকে ঠিক এই বরাবর রাখি এবং এটাকেও এর সাথে মিলিয়ে দিই ওকে এবার এই বাইরের যে বৃত্তি রয়েছে এটা সিলেক্ট করে এটার কপি করে নিই এডিট থেকে কপি এরপরে এডিট পেস্ট ইন ফ্রন্ট শিফট এবং অল চেপে ভেতরের দিকে ড্রাক করে এটাকে ঠিক এই পজিশনে রাখলাম যেটা কিনা এই বৃত্তগুলোর মাঝ বরাবর দিয়ে যাবে সম্পূর্ণ অবজেক্ট সিলেক্ট করে শিফট চেপে এটাকে আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করে দিলাম এখান থেকে পলিগন টু সিলেক্ট করে নিলাম এবং সেন্টারে কারসার রেখে ক্লিক করলে দেখতে পাচ্ছি একটি পলিগন অপশন উইন্ডো ওপেন হয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাইড তো এখানে আমরা ফাইভ করে দিলাম এবং ওকে করে দিলাম এবং এটাকে আমরা বড়ো করে দিই এই পাতের সাথে মিলিয়ে দিলাম বা এই আউটলাইনের সাথে মিলিয়ে দিলাম এবার সবগুলো একসাথে সিলেক্ট করে সিফ চেপে রেখে প্রেস করে সে বিল্ডার টুল অ্যাক্টিভ করে নিলাম এবং অল চেপে আমাদের বাড়তি অংশগুলো আমরা ডিলিট করে দেব ওকে এবং অল ছেড়ে দিলে দেখতে পাচ্ছি কারসার নিচে একটি প্লাস সাইন রয়েছে তো প্লাস থাকা অবস্থায় আমরা যদি ক্লিক করে ড্রাক করি তাহলে এটা কিন্তু একটি ইউনিট হয়ে যাবে ওকে তো ডিরেক্ট সিলেকশনটাও সিলেক্ট করে আমরা এই কর্নারগুলো সিলেক্ট করে দিই শিপ চেপে রেখে এগুলো সিলেক্ট করে এটাকে আমরা কার্ভ করে দিলাম সিলেক্ট করে ফিল কালার ব্ল্যাক করে দিই এবং এক্সট্রা কালার নান করে দিলাম এখান থেকে আমরা চাইলে যে কোনো কালার কিন্তু দিতে পারি ওকে গাইড হাইড করে দিই এবং এটাকে আমরা লাইন সেগমেন্ট টু উপর রেখে মাসে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা আর্ক টু সিলেক্ট করে নেব শিপ চেপে ক্লিক করে যদি ড্রাগ করি তাহলে দেখতে পাবো এখানে একটি কার্ভ লাইন তৈরি হয়েছে তো এটাকে আমরা ঠিক এই পয়েন্টে রেখে দিই এর স্টক পয়েন্ট অন করে দিই অন পয়েন্ট করে দিই ওকে তো এটি সিলেক্ট থাকা অবস্থায় ঠিক এই পয়েন্ট থেকে শিপ চেপে রেখে আরেকটি কার্ভ লাইন নিলাম এবং এখান থেকে আরেকটি কার্ভ লাইন নিলাম এবং এর পয়েন্ট আমরা বাড়িয়ে দিই এর যে থেকে এটাকে আমরা রাউন্ড ক্যাপ এবং কর্নারগুলো জয়েন করে দিই এটা সিলেক্ট করে এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিই ওকে ডিজাইনার্স তো ফাইনালি কমপ্লিট হলো আমাদের ফোন কল আইকন তো এভাবে চাইলে আপনারা খুব সহজেই ইলাস্ট্রেটারের মাধ্যমে ফোন কল আইকন বানাতে পারেন আশা করি এটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে